হ্যালো বিওয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কুরকুরে ম্যাকারনি চিপস বানিয়ে দেখাবো। আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে ফুটতে দিলাম, আমার পানিটা ফুটে গেছে। এখন আমি চা চামচের মতো তেল, এক চা চামচের মতো লবণ, দিয়ে 500 গ্রামের মতো আমি ম্যাকারনি ফুটিয়ে নেব। আমার প্যাকেটটা 500 গ্রামের প্যাকেট ছিল। আপনি 5টা না কারো নিজে কখনো দিয়ে কিছু দিয়ে করতে পারবেন। এখন আমার ম্যাকারনি গুলা 6-7 মিনিটের মতো বয়েল করব। 6-7 মিনিট পরে আমি ম্যাকারনিটা চেক করে পানিটা একটা জালিতে ঢেলে নিব, কারণ আমার ম্যাকারনি গুলো সিদ্ধ হোক। আনুমানিক 5-7 মিনিট পর আমি আমার ম্যাকারনিগুলো চেক করতে আসলাম। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার এই ম্যাকারনি সিদ্ধ ম্যাকারনিগুলো আমি প্লাস্টিকের জালিতে ঢেলে নিই। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে ভালো করে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে ম্যাকারনি পুরোটা ঠান্ডা করে নেব, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। এখন আমি পানিগুলো ফ্রিজে রেখে দিলাম। এখন 10-15 মিনিটের মতো আমার পানিগুলো একটু ম্যাকারনি থেকে ঝরে যাক। আমার এই সিদ্ধ করা ম্যাকারনিগুলো আমি একটা মিক্সিং বাউলে ঢেলে নিলাম। এখন আমি 1 চা চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে ম্যাকারনির সাথে মিশিয়ে নিব। প্রথমে 2 চা চামচ দিলাম, এরকম বেশি না, একদম হালকা একটা আবরণ পড়ার জন্য। এভাবে আরো 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে 2-3 বার ম্যাকারনিগুলা কর্নফ্লাওয়ারের সাথে মিশাতে হবে, যাতে পাতলা একটা আবরণ পড়ে। আমি আরো 2 চা চামচ লাস্ট দিয়ে ভালো করে এরকম ঝাঁকিয়ে হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি এই ম্যাকারনি চিপসগুলো বাজার জন্য ফ্রাইং প্যানে পরিমাণ মতো
পরিমাণ মতো তেল নিয়ে দিলাম। আর চুলার আগুনটা আমি মিডিয়াম আঁচে রাখবো। আপনারা চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে ফুল আঁচ দিয়ে দিলে আগুন কারেন্টটা পুড়ে যাবে। এভাবে আমি ফ্রাই প্যানে 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে এরকম একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব। এভাবে আমার সবগুলো চিপস আমি ভেজে নিব। আমার সবগুলো ম্যাকারনি ভাজা হয়ে গেছে ওইরকম। এখন আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া, আর আমি লবণ দিচ্ছি না, বিকজ আমি অনেকগুলো বানাইছি, আমি সংরক্ষণ করে রাখবো, আমি যখন খাবো বের করে তখন লবণ ছিটিয়ে খাবো। আপনারা চাইলে বিট লবণ একসাথে দিয়ে রাখতে পারেন। আমার কাছে বিট লবণ না, আর আমি বিট লবণ খাওয়াটা পছন্দ করি না, এই জন্য আমি সবগুলো এরকম মিশিয়ে নিই। শেষ, এখন আপনারা এগুলা এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।